চাম গ্রিন কালার, আমি বুঝতে পারছি না কি একটা শেড দিচ্ছে। আর সিলভার জড়ি, হ্যাঁ এটা তো হচ্ছে সিলভার জড়ি, সি সিলভার জড়ি আর কাতানে কিন্তু একটু জাম শেড দেয়, আবার এভাবে করলে একটা গ্রিন শেড দেয়, এই যে দেখো গ্রিন শেড দিচ্ছে, এভাবে করলে একটা জাম শেড দিচ্ছে। সো আপু ফার্স্টে ইয়েলোটা এইটাই মানে কপি ছিল, একটা একই ইয়েলো দুইবার দেখানো হয়েছে, যেটা প্যাকেট থেকে করলাম না প্রত্যেকটা দুইটা, ওইটা দুইটা আছে, সেম দুইটা আছে, কিছু কিছু কাতান সেম দুইটা তিনটা করে আছে। ইয়েলো পিঙ্কটা দেখি, হ্যাঁ আপু দেখিয়েছি। আচ্ছা এটা যা লাগবে স্ক্রিনশট দাও, প্রাইস হচ্ছে অনলি 1900 করে। এটা খুবই সুন্দর একটা কালার, এটা কালারটা তোমরা খুব নাইসলি ইয়ে পাবা, তোমার জাম উইথ গ্রিন একটা শেড পাবা। এই হচ্ছে তোমার ওড়নাটা, হ্যাঁ ওড়নাটা তো রয়েছে চওড়া পার নাকি, এইটাও তোমার, এইটা তোমরা কিন্তু ড্রেসে ইউজ করো, হ্যাঁ এটা তোমার ড্রেসে ইউজ করো, এই যে নিচে থাকবে এই পার্টটা, খুবই নাইস লাগবে সিরিয়াসলি, এটা কিন্তু নিচে থাকলে খুব সুন্দর লাগবে। আর এটা তোমরা দুপাটটা দিবা, বুঝছো এটা তোমরা দুপাটটা দিবা। স্কাই দেখান, হ্যাঁ আপু দেখাচ্ছি। আচ্ছা স্বপ্নম আপু দেখাবো, প্রাইস হচ্ছে 1900 আপু, খুবই মানে খুব ভালো কোয়ালিটি। আচ্ছা আমি দেখিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছো, এটা তোমরা দুপাট্টা দিও, খুবই নাইস লাগবে, এটা তোমরা দুপাট্টা দিবা, আর ওইটা দিবা তোমরা কামিজ, ঠিক আছে যারা নিবা এটা খুব সুন্দর করে কামিজে দিবা, নাইস লাগবে কম্বিনেশনটা। দেখো গ্রিন জাম আর এটা হচ্ছে জাম, নিচে থাকবে খুবই নাইস করে এই যে এই এই ওয়ার্কটা নিচে থাকবে ডান, হ্যাঁ বেশিক্ষণ দেখালে সমস্যা। ওকে স্কাই দেখবা আপু, স্কাই কই গেল, স্কাই তো ছিল মেবি একটা, আছে 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 আছে, দেখো দুই ধরনের স্কাই আছে, এটা স্কাই নাকি কি কালার, না এটা পার্পলিশ টাইপ, এটা স্কাই কালার আপু, আচ্ছা স্কাই উইথ হোয়াইট আছে আপু, এই যে এই হচ্ছে স্কাই কালার, যার লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে ফেলো, ইনবক্স করে ফেলো, প্রাইস হচ্ছে অনলি 1900, এটা খুবই সোবার একটা স্কাই উইথ হোয়াইট, ফুললি হোয়াইট, ফুললি হোয়াইট, গোল্ডেন আপু সব গোল্ডেন জড়ি, নেট প্রবলেম হচ্ছে আল্লাহ কি বলে, এই যে এটা যা লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলো, প্রাইস হচ্ছে অনলি, আমি কিন্তু ধরতে পারছি না এগুলো ভাঁজ অন্যরকম থাকে তো, তাই তোমরা জাস্ট ইমাজিন করে নাও কেমন লাগবে স্কাই উইথ হোয়াইট, হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি, খুবই 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 সুন্দর লাগছে এটা স্কাই উইথ হোয়াইট, যা লাগবে স্ক্রিনশট দাও, প্রাইস হচ্ছে অনলি 1900 করে, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি, চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকাতে সাইড অফসাইড 120, খুবই সুন্দর না স্কাই উইথ হোয়াইট। আচ্ছা কিছু কিছু মানুষের এত সমস্যা, আচ্ছা ঠিক আছে, এখন যেটা দেখাচ্ছি খুবই নাইস একটা পিচ কালার দেখাচ্ছি, খুবই সুন্দর একটা পিচ কালার দেখাচ্ছি, যার লাগবে স্ক্রিনশট দাও, প্রাইস হচ্ছে অনলি 1900 করে 1900, খুব ভালো একটা কোয়ালিটি ড্রেস পাবা, আর অবশ্যই তোমরা ড্রেস কোয়ালিটি বুঝেই ড্রেস দিবা, অনেক অনেক কাতান আল্লাহর রহমতে শেয়ার ডান্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহর রহমতে অনেক 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 কাতান যাচ্ছে, বাট কোনো ধরনের অবজেকশন স্টিল নাও পাইনি, সফট হবে আপু, অনেক সফট হবে আপু, আমি নিজে ইউজ করেছি এই কম্বিনেশনটা, দেখ আমি তোমাদের কীভাবে বুঝাবো এটা কীভাবে সফট, কতটুকু সফট হবে, এই যে দেখো আমি একটা গায়ে দিয়ে দেখাই, হ্যাঁ দেন বুঝবা, খুবই সুন্দর সফট হবে, কাতানটা একদম বসে পড়বে, যখন তুমি গায়ে নিবে কাতানটা একদম সুন্দর করে গায়ে বসে পড়বে। সি গ্রিন আছে কি দেখাবো, সি গ্রিন নেই গো, গ্রিন আছে না শোনা, সি গ্রিন নেই, এই এটা এই এই পিচ ফ্রেটটা লাগবে, স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো, দেখো কতটুকু সফট, এটা আমি এখন যখন ধরেছি তোমরা নিজেরাই বুঝতে পারবে, হ্যাঁ যখন আমি গায়ে ধরেছি তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটুকু সফট হতে পারে, কাজ যদি তোমার হার্ড কোনো কাতান থাকতো অবশ্যই তোমার ফুলে ফুলে থাকতো, বা যেটা কিন্তু দেখো আমি ছেড়ে দিলে, এই যে দেখো আমি যখন, আমি জাস্ট এভাবেই বোঝাতে পারবো, কাজ আমি যখন ছেড়ে দিচ্ছি একদম সম্পূর্ণ শুয়ে পড়ছে জিনিসটা, কোনো ধরনের ফুলা ভাবটা নেই,
ফুলা ভাবটা নেই, একদম শুয়ে পড়ছে, ছেড়ে দিলে কিন্তু শুয়ে পড়ছে। দেন তুমি যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারবা, ওকে, তুমি যেভাবে ইচ্ছা ক্যারি করতে পারবা। এটা হচ্ছে রেড উইথ পিচ কালার, ঠিক আছে, রেড উইথ পিচ কালার। যার লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 1900 করে, চার্জটা হচ্ছে ইনসাইড থাকাতে সাইড আউটসাইড 120। ওকে, এই দেখো খুবই নাইস একটা কালার ধরলাম, ডিপ ব্লু আছে আপু, হ্যাঁ ডিপ ব্লু আছে। এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে, পেস্ট গ্রিন আবার আসছে, দেখো পেস্ট গ্রিন আবার আসছে। এই হচ্ছে একটা খুবই সুন্দর একটা পেস্ট গ্রিনের মধ্যে পিচ আর কি রেড, হ্যাঁ আপু মিষ্টি আপু, তো পিচ উইথ রেড। আচ্ছা এই হচ্ছে খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে মেরুন আছে আপু, মেরুন দেখিয়ে দিয়েছি আপু। এই হচ্ছে খুবই নাইস একটা পিচ কালার, এটা দেখো খুবই নাইস একটা পিচ কালার, টোনটা অনেক সুন্দর, এটা টোনটা খুবই আনকমন একটা টোন, সি এই কালার কিন্তু কাতান আমি দেখিনি, এই যে এই কালারটা খুবই সুন্দর লাগছে। এটা তোমার দুপাট্টা, যেটা হচ্ছে তোমার ড্রেসটা, কম্বিনেশনটা অনেক সুন্দর, ধরে দেখাই, হ্যাঁ ধরলে তোমরা মানে বুঝতে পারবা কতটুকু নাইস লাগবে, সি দেখো এই হচ্ছে টোনটা, আর এই হচ্ছে তোমার কামিজের কাপড়টা। প্রাইস হচ্ছে অনলি খুবই সুন্দর 1900 করে, ওকে আসলে ধরতে পারছি না তো, এটা খুবই সুপার একটা কালার, খুবই সুপার একটা কালার। হ্যালো ডিয়ার, হাউ আর ইউ ডিয়ার? আলহামদুলিল্লাহ মনিকা আপু, কেমন আছো আপু তুমি? এই যে এটা কিন্তু আমি দেখিয়েছি, বলেছি না যে ডাবল পিস আছে, এই যে রয়্যাল ব্লু, রয়্যাল ব্লু দেখেছি। মনিকা আপু তোমার ছবি দেখলাম, অনেক সুন্দর লাগছিল তোমাকে, অনেক 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 সুন্দর লাগছিল। আপু টঙ্গিতে কি হোম ডেলিভারি? হ্যাঁ আপু টঙ্গিতে হোম ডেলিভারি, বাট যদি বাসা একটু বেশি ভেতরে হয় আপু, দেন যে হ্যান্ড ক্যাশ ডেলিভারিটা হয় না আপু, একটু তোমার এগিয়ে গিয়ে নিয়ে আসতে হবে, এরকম হতে পারে। মেরুনটা দেখো, সেটাই তো প্রবলেম, একটা দেখানোর পর ওটা এতটা নিচে চলে যায়, ওটা টান দাও। আচ্ছা আপু আমি চেষ্টা করছি। আচ্ছা যারা ব্লু উইথ পার্পল চাচ্ছিল, জাম চাচ্ছিল, স্ক্রিনশট দিয়ে ফেলো, হ্যাঁ ব্লু উইথ জাম। আচ্ছা এই হচ্ছে ড্রেসটা, ফ্রন্ট ব্যাক স্লিভস, আর এই হচ্ছে খুবই নাইস দুপাট্টা জাম কালার, এই হচ্ছে পার, এই হচ্ছে পার, এই হচ্ছে অল ওভার বডিতে বুটাবার ডান। প্রাইস হচ্ছে অনলি 1900 করে, চার্জটা হচ্ছে ইনসাইড থাকাতে সাইড আউটসাইড হবে 120। ডান করবো, ওকে ডান ডান। আপু মেরুন কি করে দেখাই এখন তোমাকে আমি, বলো তো, ঝামেলা পড়ে গেলাম। এই যে ইয়েলো যেটা দেখেছিলাম, দেখেছো আরেকটা আছে, আমি বললাম না এগুলো প্রত্যেকটা ড্রেস দুইটা তিনটা করে আছে, হ্যাঁ এখানে আছে তোমার 70 পিস ড্রেস, 70টা ড্রেস, যার মধ্যে ধরো 30-35টা কালার, তো 30-35টা আমি দেখে দিচ্ছি। মনিকা আপু ইগারলি ওয়েটিং ফর দ্যাট, আপু অনেক ওয়েট করছি। ওকে দেখো এই হচ্ছে, প্রাইস হচ্ছে 1900 করে আপু। এই কাতানটার ডিজাইনটা খুবই ভালো লেগেছে, মানে এই কাতান, এই ডিজাইনটা আমি দেখিনি, খুবই সুন্দর। এই হচ্ছে ড্রেসটা, এই যে নিচের পার্টটা থাকবে, এটা দেখো, এই যে এটা হচ্ছে নিচের পার্টটা, খুবই সুন্দর না, দেখতে পাচ্ছ? এই হচ্ছে নিচের পার্টটা খুব সুন্দর চড়া করে পার আছে, আর এই হচ্ছে দুপাট্টা, দেখাচ্ছি এই হচ্ছে দুপাট্টা, নাইস একটা দুপাট্টা, কম্বিনেশন হচ্ছে এটা সুন্দর কম্বিনেশন, ম্যাজেন্টা উইথ ব্লু কম্বিনেশন, দেখো ম্যাজেন্টা উইথ ব্লু, আর কিভাবে দেখাবো। ওকে রয়্যাল ব্লু এক কালার দেখতে হবে আপু। আচ্ছা সো এটা যা লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো, প্রাইস হচ্ছে অনলি 1900 করে, হ্যাঁ ওকে। আল্লাহ কি সুন্দর একটা কালার ধরেছি, সি মাস্টার্ড গোল্ডেন, মাস্টার্ড গোল্ডেন কালার আপু, জাম কালার দেখান আপু, জাম জাম নেই, শোনা শুনে, আজকে যে কালারগুলো সব আনকমন একটা কালার দেখাচ্ছি, আনকমন কালারগুলো দেখাচ্ছি, বুঝছো আপু, তুমি এগুলো ট্রাই করতে পারো, অনেক সুন্দর সুন্দর কালার, সবই আনকমন কালার। আচ্ছা তোমরা মনে করো না যে ড্রেসগুলো খুবই ইউনিক, দেখতে পাচ্ছ এই কাতানগুলো দেখেছো, দেখো তোমরা চাইলে, হ্যাঁ
মানে অ্যাজ ইউর উইশ, আমি জাস্ট আমার একটা মতামত দিচ্ছি, তোমরা চাইলে এইটা তোমরা ড্রেসে ইউজ করতে পারো, আর যদি কারো হেভিও না লাগে দেন তোমরা এই দুপাট্টাটা ইউজ করতে পারো, আর যারা গর্জিয়াস ড্রেস চাচ্ছ দেন এইটা তোমরা ড্রেসে দিবা আর এটা তোমরা দুপাট্টাতে দিবা, কজ দুইটাই হচ্ছে চার পালালা। হ্যাঁ, সো তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবে মেক করতে পারবা, ভুল বলেছি, তোমরা যেভাবে ব্ল্যাক হবে আপু, ব্ল্যাক, হ্যাঁ আপু, ফাহি আপু দেখেছি, ঠিক আছে, সো তোমরা এভাবে থ্যাংক ইউ সিনান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে তোমরা চাইলে এইটা তোমরা ড্রেসে ইউজ করতে পারো জামাতে, আর ওইটা হচ্ছে তোমরা দুপাট্টা ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। হ্যাঁ, কারণ দুইটাই একই রকম, অনেক সুন্দর এই কম্বিনেশনটা, যা লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলো, প্রাইস হচ্ছে অনলি 1900 করে, অনেক সুন্দর, দেখো এই হচ্ছে, মানে এটা হচ্ছে এক পার, এটা হচ্ছে এক পার,